শুভ দর্শক, আসসালামু আলাইকুম। টাচ টেকনিক্যালের পক্ষ থেকে আমি সাগর আছি আপনাদের সাথে। নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি নতুন একটি ভিডিও। সেই ভিডিওতে আজকে আপনাদের সাথে একটি কেবল নিয়ে কথা বলবো, সেটি হলো ক্যাট সিক্স কেবল। আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন তারা অবশ্যই জানেন যে ক্যাট সিক্স তার কী কাজে ব্যবহার করা হয়। সে তারটা আজকে আপনাদেরকে দেখাবো। আমার হাতে দুটি তার আছে, দুটি তার দিয়ে দেখাবো কোন তারটা কোন কাজে ব্যবহৃত হয়। আমাদের সাথেই থাকুন। আমার হাতে দুটি তার দেখতে পাচ্ছেন, দুই হাতে দুটি তার দেখতে পাচ্ছেন, একটি কালো কালার, একটি সাদা কালার, একটি হোয়াইট, একটি ব্ল্যাক। তো আপনারা সাধারণত এই তারটি জানেন, এটি ক্যাট সিক্সের তার। এটিতে ইন্টারনেট লাইন দেওয়া হয় সুইচের মাধ্যমে, কম্পিউটারে, বিভিন্ন টেলিভিশনে, স্মার্ট টেলিভিশনে এই লাইনগুলো দেওয়া হয় এই তারটা দিয়ে। তো এই তারটা মূলত আমরা ব্যবহার করে থাকি, পিসিতে ব্যবহার করি, কিন্তু আসলে এই তারটা মূলত আপনার ইনডোর কেবল। আসলে আমরা চিনি না, অনেকে জানি যে ক্যাট সিক্স তার ব্যবহার করি, কোনটা ইনডোর, কোনটা কী, কোনটা কেমনি কী হয় না হয় জানি না, কিন্তু মূলত এই কেবলটি ইনডোর ক্যাট সিক্স বলা হয়। এটি হলো ইনডোর ক্যাট সিক্স। এটাতে শুধুমাত্র ঘরের ভিতরে বা এক ঘর থেকে আরেক ঘরে, এক রুম থেকে আরেক রুমে আপনার লাইনটা স্থানান্তর করতে পারবেন। এটা আপনার রোদে বৃষ্টি যদি পুড়ে বা রোদে বৃষ্টি থাকে তাহলে এই তারটা এই যে এরকম ফেটে যাবে, দেখেন তারটা ফেটে যায়, একটুতেই নরম হলে যে ফেটে যাচ্ছে, মানে তারটা হার্ড হয়ে ফাইটে যায়। তো আমরা এই তারটা অনেকে বাহিরে ব্যবহার করি, সে কারণে তারটা ফেটে যায়, নষ্ট হয়ে যায় অতি তাড়াতাড়ি, দুই চার মাসের ভিতরে তারটা নষ্ট হয়ে যায়। তো আমরা এই তারটা শুধুমাত্র ঘরের ভিতরে ব্যবহার করব এবং যেটাতে রোদে না পায়, রোদে বৃষ্টি না পায় সেই জায়গায় আমরা ব্যবহার করব। তাহলে এটা তারটা লাস্টিং অনেকদিন লাস্টিং করবে। তো এটা হলো, মনে রাখবেন, এটা হলো ইনডোর ক্যাট সিক্স। আপনারা যদি দোকানে কিনতে যান তাহলে বলবেন এটা ইনডোর ক্যাট সিক্স, ইনডোর ক্যাট সিক্স, এটা ঘর থেকে ঘরে স্থানান্তর করা যায় করার জন্য তার আর কি, এটা ইনডোর ক্যাট সিক্স। আর আমার হাতে দেখতে পাচ্ছেন আরেকটি কেবল, আরেকটি তার, এটাও কিন্তু ক্যাট সিক্স কেবল দেখতে পাচ্ছেন, কিন্তু এই কেবলটি হলো আউটডোর ক্যাট সিক্স। এটা আমরা আউটডোরে ব্যবহার করার জন্য, এই তার এই ক্যাট সিক্সের যে আপনার ইনসুলেশন যেটা আমরা বলি সেটা অনেক মোটা, হ্যাঁ সেটা অনেক মোটা, আমি আপনাদেরকে যে কেটে দেখাবো। দেখুন এটা কেবলটা অনেক হার্ড, অনেক মোটা, এটা শুধুমাত্র বাইরের জন্য। এটা যদি আপনি বাইরে রাখেন বা রোদে বৃষ্টিতে রাখেন কোনো সমস্যা নাই, এটা কিচ্ছু হবে না এবং এটা আপনার অতি তাড়াতাড়ি নষ্ট হবে না। এটা হলো আউটডোর ক্যাট সিক্স। আমরা অনেকে ভুল করে এই তারটা কিনে ফেলি, ভুল করে এই তারটা কিনে ফেলি, কিন্তু আসলে আমরা যদি বাহিরে নিই, ধরেন বাহিরে তার বাহির থেকে লাইন ব্যবহার করি বা বাহিরের লাইন ব্যবহার করি, তাহলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেই আউটডোর তারটা আমাদের খেয়াল রাখতে হবে, যে আউটডোর তারটা আমাদের নিতে হবে, কিনতে হবে। তো আউটডোর তার কিনে এটার মাথায় একটা কানেক্টর লাগিয়ে লাইন দিতে হবে। তো আমরা খেয়াল করবো সবসময় যে আউটডোর ইনডোর তারটা যাতে আমাদের ভুল না হয় কিনতে। তো এই তারটা সচরাচর পাওয়া যায়, এটা একটু কম পাওয়া যায়, অনেক দোকানদার এটা আনে না, কারণ এটা বিক্রি হতে বিক্রি কম হয়, অনেকে জানিই না যে এটা আউটডোর একটা ক্যাট সিক্স পাওয়া যায়। তো আমি আপনাদেরকে এটা বলবো যে আপনারা যদি নেট লাইন বাহির থেকে ইউজ করেন বা বাহিরের ঘরের বাহিরে বা বিভিন্ন জায়গা থেকে আনতে হয়, তখন আপনারা এই তারটা ব্যবহার করবেন, যেটা সুইচ থেকে আপনার রুম পর্যন্ত আসবে, তখন আপনি আউটডোর ক্যাট সিক্সটা ব্যবহার করবেন। আর যদি ঘর থেকে ঘরে স্থানান্তর করেন তাহলে আপনি ইনডোর ক্যাট সিক্সটা ব্যবহার করবেন। তো আজকে মনে হয় আমি বোঝাতে পেরেছি ইনডোর আউটডোর ক্যাট সিক্স কী। আসলে অনেকে আমরা তার কেবলস ব্যবহার করে থাকি,
ক্যাট সিক্স, ক্যাট ফাইভ বিভিন্ন কেবল ব্যবহার করি, কিন্তু আমরা জানি না যে কোনটা কোন কাজে ব্যবহৃত হয়। সে কারণে এত তাড়াতাড়ি তার নষ্ট হয়ে যায়, বিভিন্ন ইয়ে হয়ে যায়, তখন আমরা এটা নিয়ে চিন্তা করি যে এত তাড়াতাড়ি আমাদের তারটা কীভাবে নষ্ট হয়ে গেল। তো আপনারা খেয়াল রাখবেন যাতে এরকম সমস্যা না হয়। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।